গৃহবন্দী থাকতে থাকতে প্রায় সবাই বোর হয়ে গেছে, বিশেষ করে পরিবারের পুরুষ সদস্যরা, যারা সবসময় বাহিরে চলাফেরা করে অভ্যস্ত। এদিকে আমার মির্জা সাহেবও প্রায় এক মাস যাবত বাসায় বন্দী থাকতে থাকতে একঘেয়েমির চরম পর্যায়ে পৌঁছে গেছে। প্রচুর কাজের প্রেশার থাকা সত্ত্বেও সে কোনো কাজে মন দিতে পারছে না। তাই ভাবলাম, যেহেতু বাসা থেকে বের হওয়ার কোনো উপায় নেই, তাই কিভাবে বাসার মধ্যেই একটু ওয়েদার চেঞ্জ করা যায়। তাই জনাবকে তার ফেভারিট ডিশ নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে ছেড়ে দিলাম। দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছে। তাহলে চলুন দেখা যাক জনাব কি করেন। তো সে আসার আগে আমি ফার্স্ট স্টেপটা কমপ্লিট করে রাখতে চাচ্ছি, যাতে তার একটু হেল্প হয়ে যায়। এর জন্য আমি একটা মুরগির দুইটাই লেগ পিস নিয়েছি, এর মধ্যে এক চা চামচ পরিমাণ লেবুর রস, স্বাদ মতো লবণ ও লাল মরিচের গুঁড়া দিয়ে মেখে নিব। লবণ এবং মরিচ ইউজ করার ক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধান হবেন, কারণ যে তান্দুরি মশলা ইউজ করা হবে সেটাতে কিন্তু লবণ এবং মরিচ দুটোই থাকে। এখন আমরা এটাকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে নিব। দেখি রাধুনি কি রান্না করে। দেখার সুবিধার্থে অবশ্যই 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে। প্রথমে এভাবে আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকে হাত ধুবেন, যাতে তালু পর্যন্ত কভার করে। তারপরে হচ্ছে উপর পাশ থেকে এক হাতের আঙ্গুল অন্য হাতের আঙ্গুলের মধ্যে ঢুকাই দিবেন, সো এই পাশটা কভার হয়ে যাবে। তারপর বাকি আছে হচ্ছে এই আঙ্গুল আর হচ্ছে আঙ্গুলের মাথাগুলো, তো আঙ্গুলের মাথাগুলো কভার করার জন্য এভাবে ধরবেন, আমরা পানি অবশ্যই অপচয় করবো না। রান্না করবো, আমার ওয়াইফ বললো সে নাকি আমাকে দিয়ে আজকে রান্না করাবে। এদিকে হচ্ছে দুটো মুরগির রান আছে এবং সেটা হচ্ছে গত 15 মিনিট ধরে, লাস্ট 15 মিনিট ধরে ম্যারিনেট করা আছে। এদিকে আমি যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়ো, বাজার থেকে কেনা রেডি মিক্স তান্দুরি মশলা, এক পিঞ্চ কালার, ফুড কালার। আচ্ছা ফুড কালার, এটা কালো গোলমরিচ গুঁড়া। আচ্ছা কালো গোলমরিচ গুঁড়া, আমরা সবাই সবটাই দিয়ে দিব। এদিকে দর্শক, মশলার পরিমাণগুলো ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব। আমরা এগুলো ডেফিনেটলি ভালো করে মাখামাখা করে নিব, ভালো করে ইয়ে করে নিব, যাতে মাংসের ভিতরে মশলাটা খুব ভালো মতো যায়। আদারওয়াইজ যখন আমরা খেতে যাব, একটু কাঁচা কাঁচা যদি মনে হয়, তখন খেতে খুবই বিচ্ছিরি ধরনের একটা ফিল হবে, কাঁচা গ্রিল খেলে যেমন হয় আর কি। ডেফিনেটলি এদিকে মশলাগুলোর প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চিতে পৌঁছানো অবশ্যই জরুরি। দশ মিনিট পরে আবার দেখা হবে। মাংস ম্যারিনেট করতে রেখে রাধুনি এখানে কন্ট্রোলার নিয়ে বসে গেছে। আমরা 10 মিনিটের কথা বলেছিলাম, সেটা এখন 15-20 মিনিট হয়ে গেছে। মাংসটা আমরা ওভেনে দেওয়ার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটা স্পেশাল বারবিকিউ সস বানাতে হবে। স্পেশাল বারবিকিউ সস বানানোটা খুবই সহজ, যদি আমি মাত্র শিখেছি। সয়া সস আছে, ব্র্যান্ড আপনারা ইগনোর করেন, আপনাদের যে ব্র্যান্ড ভালো লাগে সেই ব্র্যান্ডে কিনবেন। আর এদিকে হচ্ছে বারবিকিউ সস আছে, তো এই বারবিকিউ সসটাকেই আমরা স্পেশাল বানায় ফেলবো কিছুক্ষণের মধ্যে। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা 2 চা চামচ বারবিকিউ সস নিব, সেম পরিমাণের সয়া সসও নিব, আর সাথে 1 চা চামচের একটু বেশি সুগার অ্যাড করব। চলেন, আপনাদেরকে ভিডিও দেখাবো সেই জন্য আমরা একচুয়ালি এটার সিলটাও খুলিনি। আমরা দেখাচ্ছি যে আমরা নতুন নতুন কিছু কিনেছি, আমরা কারোর কাছ থেকে ধার করিনি।
অভিজ্ঞতার সাক্ষী যে আমরা ধার করিনি। আপনারা চাইলে প্রয়োজন মতো একটু বেশিও বানাতে পারেন, আমাদের যেহেতু এদিকে দুইটা টুকরা আছে সেই জন্য আমরা আমাদের মনে হয় না হচ্ছে বেশি লাগবে। তো আপনাদের যদি বড় মুরগি হয় তাহলে আপনারা আরো বেশি পরিমাণে বানাবেন। আমাদের এদিকে আগে ওভেন মাইক্রো ওভেনটা রেডি করতে হবে। রেডি করার জন্য আমি যেটা করছি এটা হচ্ছে এভাবে দিলেই হয়ে যায়, কিন্তু আমরা যেহেতু হচ্ছে এদিক থেকে মাংস থেকে মশলা পড়ার একটা সম্ভাবনা আছে, আপনার ইয়াটাও মাইক্রো ওভেনটাও চলে ময়লা হয়ে যাবে। নিচে আমি একটা প্লেট দিছি যেটা হচ্ছে ডেফিনেটলি ওভেন প্রুফ, আর তার উপরে আমি গ্রিলটা দিয়ে দিয়েছি। এই গ্রিলটা কিন্তু আপনার ইয়ার সাথে এই যে মাইক্রো ওভেনের সাথেই দিয়ে দেয়, তো আলাদা করে কেনার কিছু নেই, আলাদা করে খরচের কিছু নেই। সো ইটস দ্যাট মাচ ইজি। এদিকে সরিষার তেল আছে, সরিষার তেলের কিছু পরিমাণ এটা এক আপনার আন্দাজ অনুযায়ী এক চা চামচ পরিমাণ হচ্ছে ইয়াটা দিয়ে দিবেন। সো আমি থেকে দিয়ে দিলাম, হচ্ছে ভালো করে মাখিয়ে নিতে হবে। মেক শিওর যে এই সরিষার তেলটা মানে মশলার মতোই মোটামুটি সব জায়গায় যাতে যাতে রিচ করে। এই তেলটা মানে আমাদের যেই সরিষার তেলটা আছে সেটা হচ্ছে এই গ্রিলের উপরে একটু ব্রাশ দিয়ে লাগিয়ে দিতে হবে, বিকজ অফ যদি না হয় তাহলে গ্রিলটা যখন পুড়বে তখন এই গ্রিলের সাথে মানে মাংসটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা এখন মুরগির মাংসটা গ্রিলের উপরে দিয়ে দিব। এন্ড মজার ব্যাপার হচ্ছে এটা আমাদের এক্সপেরিমেন্টাল প্রসেস, মানে হচ্ছে আমরা কখনো মাইক্রোওয়েভ ওভেনে গ্রিল করিনি, এই ফার্স্ট টাইম ট্রাই করছি। হ্যাঁ ডেফিনেটলি, আর যদি ভালো হয় তাহলে আপনারা এই রেসিপি ফলো করতে পারেন, আর যদি ভালো না হয় তাহলে আর কি, তাহলে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, ভবিষ্যতে আরও বেটার রেসিপি আসবে ইনশাল্লাহ। মাইক্রোওয়েভ ওভেনে গ্রিল স্ল্যাশ কম্বি নামে একটা বাটন থাকে, অ্যান্ড এইটাতে প্রথমবার প্রেস করলে G1 লেখা ওঠে, মানে এটা হচ্ছে গ্রিল অপশন। দেন সেকেন্ড প্রেস থেকে এটা কম্বি অপশনে চলে যায়, C1, C2, C3, C4 এগুলো হচ্ছে কম্বি। আমাদের গ্রিল 1 আসছে, আরেকবার চাপ দিলাম, তার আগে চিকেনের উপরে সামান্য সরিষার তেল ব্রাশ করতে হবে। দুই পাশে করতে হবে না? না না না, যখন যে পাশটা দিবা সরিষার তেল যেটা আছে সেটা মাখানো শেষ হয়ে গেছে, এখন আমরা হচ্ছে সেটা 10 মিনিটের ডিউরেশন দিয়ে আমরা ওভেনটা চালু করে দিব। আমি আবারও দেখাচ্ছি, এদিকে সিলেক্টেড থাকবে C4, রাইট? C4, তো আমি এখন স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা আমরা C4টা হচ্ছে সিলেক্ট করে নিলাম, আমাদের 10 মিনিট যেহেতু টাইম, আমরা হচ্ছে এদিকে আমাদের একটা এটা কি বলবো, হ্যাঁ উইল বলতে পারো, উইলে ঘুরিয়ে আমাদের হচ্ছে আমরা টাইমটা সিলেক্ট করে নিব এখন। ঠিক আছে আমরা তাহলে এখন স্টার্ট করে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার চেয়ে ভালো কথা বলো, আমি তো এত ভালো কথা বলতে পারি না, অ্যাকচুয়ালি আমার কণ্ঠ খুব বাজে। তুমি হাওয়া দিচ্ছো যাতে আমি পরে আবার তোমার ভিডিও বানাই। এই যে আর 1 মিনিট পরে আমরা ওভেনটা আবার খুলব। এর মাঝে অবশ্য যখন 5 মিনিট হয়েছিল তখন একবার খুলে তেল ব্রাশ করে দেওয়া হয়েছে। আচ্ছা 10 মিনিট হয়ে গিয়েছে। দ্যাট লুকস গুড। এদিকে আসলে ওয়াও, একটা দারুণ স্মেল বের হয়েছে। আমরা ওই পাঁচটা 15 মিনিট করি, রাইট? আচ্ছা আমরা গ্রিল মোডে যেতে হলে আমাদের এদিকে গ্রিল আর কম্বি নামে একটা অপশন আছে, আবার ক্লিক করার পরে G-1 মানে গ্রিল 1 নামে একটা ইয়ে আছে। প্রথমে আমরা 5 মিনিট দেই নাকি? হ্যাঁ আমরা 5 মিনিট পর্যন্ত সেটাকে গ্রিল করব, এরপর যদি না হয় দেন আমরা আবার টাইম বাড়াবো।
আচ্ছা আমাদের আছে 5 মিনিট আমরা গ্রিল করছি, গ্রিল ওয়ান মোডে কুক করছি ইয়ার ভিতরে মাইক্রোওয়েভের ভিতরে। সো আমরা এখন আপনাদেরকে একটু চেহারাটা দেখাতে চাই, তুমি ক্যামেরাটা নিয়ে দিকে আসো। আমার যেটা মনে হচ্ছে দেখে দেখতে এটা খাইতে যেমনই হোক দেখতে খুব ইয়াম্মি হবে। এইটাও জোস আসছে। হ্যাঁ, আই থিঙ্ক সো। I'm so excited. অপোজিট পাশে আমরা সস ব্রাশ করে নিয়েছি, এবার আবার 5 মিনিটের জন্য গ্রিল করব। তো আমরা হচ্ছে গ্রিল করে ফেলেছি, হোপফুলি দেখতে অনেক ইয়ামি ইয়ামি লাগতেছে। রাধুনির ফার্স্ট টাইম ট্রাইড হলেও কিন্তু টেস্টটা জোস হয়েছিল। আপনারা ভালো থাকবেন, আর দেখি রাধুনি নিজেই খেয়ে কি বলে। ভেতরে একদম জুসি। নিজের রান্না এই জন্যে। ওকে ডান। আচ্ছা আজকের মতো এখানেই প্যাক আপ।